করোনা সংকটে স্তব্ধ টাঙ্গাইলের তাঁত শিল্প, ঈদের আগে নেই চিরচেনা দৃশ্য। নদী চর খালবিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্ভের ধন। টাঙ্গাইলের তাঁতের শাড়ি পছন্দ নয় এমন নারী খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু করোনার প্রভাবে কারখানা বন্ধ থাকায় থমকে দাঁড়িয়েছে শাড়ি তৈরির কাজ। এতে বেকার হয়ে পড়েছে লক্ষাধিক তাঁত শ্রমিক, পথে বসার উপক্রম হয়েছে 4,500 তাঁত মালিকদের। সংকট কাটিয়ে প্রণোদনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক, বিস্তারিত জানিয়েছেন আমাদের টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ। টাঙ্গাইল জেলা তাঁত বোর্ড সূত্রে জানা গেছে, জেলায় 1,03,206 জন তাঁত শ্রমিক ও 4,151 জন ক্ষুদ্র তাঁত মালিক রয়েছেন। কিছুদিন আগে ঠক ঠক শব্দ ও ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখরিত ছিল টাঙ্গাইলের তাঁতপল্লীগুলো। করোনা ভাইরাসে লকডাউনের কারণে এখন বন্ধ ছরকায় স্তব্ধ জীবন তাঁতিদের। শোনা যায় না সে শব্দ, সর্বদাই বিরাজ করছে শুনশান নীরবতা। মাকড়সা বাসা বেঁধেছে মেশিনগুলোতে, ময়লা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে অনেক মেশিন। কারখানা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে লক্ষাধিক শ্রমিক। পহেলা বৈশাখের জন্য তৈরিকৃত শাড়ি বিক্রি করতে না পেরে এখন তা গোডাউনে নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা বন্ধ থাকায় ঈদের শাড়ি তৈরি করতে পারছে না তারা। প্রধান দুটি উৎসবে ব্যবসা করতে না পেরে ধস নেমেছে তাঁত শিল্পে, পথে বসার উপক্রম হয়েছে তাঁত মালিকদের। স্বল্প পরিসরে হলেও কারখানা খুলে দেওয়ার দাবি তাঁত মালিক ও শ্রমিকদের। আমরা শ্রমিক, তাঁত শিল্পর কাজ করে খাই, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে তাঁত শিল্প বন্ধ হতে আমরা এখন না খাইয়া মরতাছি কষ্টে। আমাকে সরকারি কোনো অনুদান পাই নাই বা কেউ সাহায্যযোগিতা করে নাই কে। আমাদের কাজকাম নাই, আমরা এখন অনাহারে আছি, মানে চলাফেরা খুব কষ্ট। তাঁত ঘর বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, মহাজনরা ঘরে কাজকাম নাই, আমার ঘরে কাজকাম বন্ধ হয়ে গেছে। মহাজনরা চলাবার লিসে আমরা চলাবো, মহাজনের ঘরে কাজকাম নাই, এই কোনো বিক্রি করতে পারছে না, হাট বাজার বন্ধ, সবকিছু বন্ধ। সামনে কি অবস্থা হবো যত উপর আল্লাহ জানে, আর আল্লাহ বাকি জানে কি করে খামো না খামো। বাসায় কোনো চাল জাল নাই, নুন মরিচ নাই, সরকার থেকে কোনো অনুদান আমরা পাই নাই। চেয়ারম্যান মেম্বার আমাদের এই অনুদান কিছু পাই নাই, আমরা খুব অনাহারে দিন কাটাইছি। করোনার কারণে আমরা তাঁত করা সব বন্ধ করে রাখছি। সামনে আমাদের ঈদ, ঈদের সময় আমাদের হলো সব মানুষের কাজ করাই, টাকা পয়সার পাক পাখা রাখি, সব সবাই টাকা পয়সা দেয়, এখন আমরা দিতে পারতেছি না। অনেক টাকা ঋণ ঋণ করে এলো, তাঁত মাছ চালাইতাম, এখন চালাইতে পারতেছি না, আমাদের খুব অবস্থা খারাপ। আমাদের বর্তমানে এই করোনা আক্রান্তর কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা। বিগত এক দেড় মাস যাবৎ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে গা। শ্রমিকদের এখন বর্তমানে হাহাকার লেগে গেছে গা, তারা এক মুঠ চাউলের অবস্থায় খাইতে পারে না, দুশ্চিন্তায় ভুক্তভোগী হয়ে গেছে গা। তো এখন আর আমাদের বাঁচার কোনো কায়দা নেই, শ্রমিকরা হতাশ হয়ে গেছে গা। আমাদের কারখানা বন্ধ, সামনে ঈদ, এই ঈদের মধ্যে আমরা সবাই কর্মকাণ্ড কাজকাম কইরে আমরা ব্যবসা বাণিজ্য করব, কইরে কিছু টাকা পয়সা দিয়ে আমরা ঈদের মার্কেট কইরে বা বাচ্চা পয় পোলাবার নিয়ে সংসার দিয়ে যাপন জীবন কাটাবো। এখন বর্তমানে শ্রমিকরা দূর দূরান্ত যার যার বাড়ি ফিরে গেছে গা, এখন কর্মকাণ্ড নাই কে, কাজকর্ম বদ্ধ। শ্রমিকরা তো যার যার এলাকায় গেছে গা, তারা খুব অস্থির হয়ে আছে, তাদের খানা নাই, টাকা পয়সা নাই, কি হালে দিন কাল চলে। ভাইরাসের কারণে আমরা কল কারখানা সরকারি নির্দেশ অনুযায়ী আমরা এগুলো চালাইতে পারতেছি না, এগুলো আমরা এখন কি করব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা অনুরোধ, এই আমরা কারো কাছে বলতেও পারতেছি না, কারো কাছে যাইতেও পারতেছি না, আমরা ঘর বন্দি হয়ে আছি। ব্যাংকের কাছ থেকে আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ করছি, এগুলো আমরা কিভাবে শোধাবো, কিভাবে শোধাবো আমরা বুঝতে পারতেছি না। হাজার হাজার শাড়ি ঘরের মধ্যে আটকে রয়েছে, নিতেও বিক্রিও করতে পারতেছি না, শ্রমিকদেরও বিল দিতে পারতেছি না। তাঁতি সম্প্রদায় আমাদের এই দেখতেছেন এখানে প্রায় 100 তাঁত আছে। আমাদের এই তাঁত শিল্পগুলা করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব যেহেতু সবকিছু বন্ধ, আমাদের তাঁত শিল্পটা সরকারি নির্দেশনায় বন্ধ হয়ে গেছে। আমরা কর্মচারীদের যে এই করব বিল দিয়ে তাঁত শিল্পটা চালিয়ে রাখবো সেটা পারতেছি না। প্রায় 3-4 মাস যাবৎ করোনার কারণে বাংলাদেশে সুতা আসে না, সুতা না আসাতে আমাদের তাঁত শিল্পটা আরও, সুতার দাম যেখানে 200 টাকা কেজি ছিল সেখানে সুতাটা বর্তমান 500 টাকা কেজি, তারপরে সেই সুতাটা পাওয়া যাচ্ছে না, সুতাটা সম্পূর্ণ বিদেশি সুতা, এই সুতায় কাপড়টা তৈরি হয়। আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ করে এই প্রতিষ্ঠান তৈরি করছি, এখানে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে প্রায় 200-250 জন লোক প্রতিদিন কাজ করতেছে।
আমরা কর্মচারীদের টিকা রাখতে পারি নাই। আমাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন খুবই বিপদগ্রস্ত। সামনে যেহেতু আর 3 সপ্তাহ পরে ঈদ, তো সব কর্মচারী আমাদের এই প্রতিষ্ঠান খোলার জন্য বারবার ফোন দিতেছে। আমরা নিজেরাই চলতে পারতেছি না, কর্মচারীদের কিভাবে চালাবো? ব্যাংকের দায় দেনায় পড়ে গেছে আমরা, ঋণের দায়। আমাদের প্রতিষ্ঠান ভবিষ্যতে আরো অচলের দিকে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের তাঁত সম্প্রদায়ের দিকে একটু নজর দিতেন, তাহলে হয়তো আমাদের সামনের ভবিষ্যৎটা আমরা ভালোভাবে কাটাতে পারতাম। সরকারি উদ্যোগ ও শাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাঁত মালিকদের ত্রাণ সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। আমাদের যে প্রান্তিক তাঁতিরা, তারা তো কেউ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। আমরা ব্যবসায়ী সম্প্রদায়, সরকারি কিছু প্রতিনিধি, এরা সকলে মিলে কিছু কিছু সহযোগিতা দিয়ে এদেরকে বাঁচিয়ে রেখেছি। এরপরে কি হবে? আমরা দিশেহারা। বাংলাদেশের মূল যে 3টে উৎসব, পয়লা বৈশাখ, রোজার ঈদ আর পুজো, প্রধানত পয়লা বৈশাখ এবং ঈদকে কেন্দ্র করি আমরা ব্যবসার একটা আশার আলো খুঁজে পাই। এখানে আমরা ব্যাংক লোন নিয়ে আমরা যে অবস্থায় আছি, কোটি কোটি টাকা ব্যাংক লোন নিয়ে ঋণের দায়ে আছি, এরপরে আমাদের যে উৎপাদিত দ্রব্য এটা কিভাবে বাজারজাত হবে এটা আমরা বুঝতে পারছি না। আমাদের দাবি, আমরা আশা করি সরকার অন্তত এই ঈদটাকে আমাদের জন্য লকডাউন কিছুটা শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে আমরা নির্দেশ দিয়ে আমরা যেন দোকানগুলো খুলে কিছু বাজারজাত করতে পারি, তাহলে আগামী বছর পর্যন্ত অন্তত খেয়ে দিয়ে বাঁচার একটা পথ তৈরি হবে, এই আশা রাখি। কর্মহীন অসহায় তাঁত শ্রমিকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। জেলা প্রশাসক জানিয়েছে তাঁত মালিক ও শ্রমিকদের দূর অবস্থার কথা বিবেচনা করে দেশের ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে কারখানাগুলো চালু ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শাড়ি পাইকারির বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইল তাঁতের শাড়ির জন্য খুব বিখ্যাত এবং সারা দেশেই, সারা ওয়ার্ল্ডেই বিখ্যাত। আমাদের এখানে টাঙ্গাইলের 2টি উপজেলায় তাঁত শিল্প রয়েছে, একটি হলো দেলদুয়ার এবং আরেকটি হলো কালিহাতি। দেলদুয়ারের সবচেয়ে বড় বাত্তাল ইউনিয়নটা পুরোটাই তাঁতের উপর ডিপেন্ডিং এবং তারা আপনার ঘরে বসে যে হ্যান্ডলুমগুলি রয়েছে সেগুলো করে থাকে। এখানে প্রায় 4,000-এর উপরে পরিবার রয়েছে যারা তাঁত শিল্পের উপর নির্ভরশীল। এদেরকে আমরা স্পেশালি, এরা কর্মবিমুখ হয়ে থাকার ফলে ওদেরকে স্পেশাল বরাদ্দ আমরা দিয়েছি। বিশেষ করে দেলদুয়ারে আমরা প্রায় 3,000-এর মতন পরিবারকে চাল দেওয়া হয়েছে বরাদ্দ দেওয়ার জন্য এবং এখানে প্রায় 2,000-এর মতন ফ্যামিলিকে ওরা দিয়েছে। বললায়ও ঠিক একই রকম পরিবারের প্রতি তারা তাঁত দিয়েছে, ত্রাণ বিতরণ করেছে এবং তাদেরকে বলা হয়েছে যারা ঘরে বসে কাজ করতে পারে এবং বাইরের লোক যাদেরকে আনার প্রয়োজন নেই, সেরকম ছোটো ছোটো কাজ, বিশেষ করে হ্যান্ডলুম যেগুলো আছে সেই কাজগুলো যেন তারা শুরু করে ঘরে বসে কাজ করার জন্য। সামনে ঈদ রয়েছে, এটার চাহিদাও থাকবে। আর যে দোকানগুলো সেগুলো আমরা এখন বন্ধ রেখেছি এবং সাধারণত ঢাকার বাইরে, বিশেষ করে নারায়ণগঞ্জ, নরসিংদী এবং ঢাকা থেকে যারা পাইকাররা এখান থেকে কাপড় নেন তাদেরকে আমরা বলেছি তারা টেলিফোনে জানাবে এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদেরকে, এবং টেলিফোনে জানানোর পর কী পরিমাণ দ্রব্য রয়েছে সেগুলো তারা এখান থেকে ট্রাকে করে নিজেরাই প্রেরণ করবে, যাতে বাইরের কোনো জেলার লোক এখানে আসার প্রয়োজন না পড়ে। আমরা এই ব্যবস্থাটা করেছি। সরকারি বেসরকারি সহায়তাই পারবে দেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাঁত শিল্পের ক্ষতিগ্রস্তদের মুখে হাসি ফোটাতে, এমনটাই মনে করছেন জেলাবাসী।